পাপা উঠে পড়ো, ক্লাস আছে তোমার। পাপা পাপা উঠে পড়ো, ক্লাস আছে। তুমি উঠে পড়ো গো, ওঠো ওঠো ওঠো, ব্রাশ দাও ব্রাশ দাও ব্রাশ। দেখি দেখি মুখটা দেখি, এই যে বেটুর অবস্থা কি, ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছে না। ক্লাস শেষ হয়েছে, চলে এসো খাবে। এবার খাওয়ার টাইম পাওনি, দেরি করে ঘুম থেকে উঠে, চলো খাবে। ক্লাস ভালো করে করেছো, সব লিখেছো, পড়েছো, ম্যামের কথা শুনেছো। হ্যাঁ, কি খাবে এখন? দুধ, দুধের সাথে কি খাবে? চকোস, দুধ চকোস। চলো, এই যে সকাল থেকে কিছু খাইনি, ঘুম থেকে দেরি করে উঠে ক্লাস করে বেটু এখন ক্লাস শেষ হওয়ার পরে দুধ আর চকোস খাচ্ছে, খাইয়ে দিচ্ছে ও সেম্মা। যশোদা মার কাছে খাচ্ছে। বাবা তুমি কি করছো, দুষ্টুমি করবে না, কোথায় চলে যাচ্ছ, লাফালাফি করো না বেশি। আবার কোথায় যাচ্ছে দেখো, চলে এসো চলে এসো চলে এসো, চলো এবার বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আর আর কদিন দুষ্টুমি করে নাও, বাড়ি গিয়ে আবার সব ক্লাস শুরু হয়ে যাবে। চলে এসো তাড়াতাড়ি চলে এসো। দুষ্টুমি করছো, বই খাতা সব টানটানি করছো কেন? আর বই খাতা এই জানলার মধ্যে রেখেছো কেন? দিদুন তো জায়গা করে দিয়েছিল বই খাতা রাখার। কিন্তু মা আমি কালার বের করতে পারছি না। কালার বের করতে পারছো না, দুষ্টুমি করছো, বেশি দুষ্টুমি করছো তুমি। ধরো ধরো কালারটা ধরো, নাও। যে এখনই টিউশন শুরু হবে, হোমওয়ার্ক কমপ্লিট করেনি, সে হোমওয়ার্ক গুলো বেটু করছে এখন, দুষ্টুমি করছে, খালি লিখবো না পড়বো না শুয়ে পড়ছে। তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো, আমরা একটু বাইরে যাচ্ছি। তো আমার মোনাকে বলছি রিডিং ভিডিও পাঠাতে আর লেখাগুলো কমপ্লিট করে নিতে। ওই জন্য এই যে মোনা আর আঙ্কেলের এদের খুনসুটি চলছে, আর বেটু এখানে পড়ছে তাকিয়ে আছে। কমপ্লিট করে ফেলো বেটু তাড়াতাড়ি। টিউশন ছুটি, কি করছো এখন তুমি? চলো তুমি খাবে এবার। আমার রান্নাও হয়ে গেছে, রান্না করলাম নিরামিষ সবজি একটা বড়ি দিয়ে, উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, ফুলকপি আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, রান্নাও কমপ্লিট। বেটু স্নানও হয়ে গেছে, টিউশনের আগে বাড়ি ছিলাম না, ভিডিও করা হয়নি। এবার বেটু খাবে, হয়ে গেল। তা গুড ইভিনিং সবাইকে। তো আমি আজকে বানাচ্ছি ফুচকা, ফুচকার জল আর আলু মাখা রেডি হয়ে গেছে। এখন ময়দা আর সুজি মাখা আছে,
এটা দিয়ে আমি ফুচকাগুলো বানাবো। এবার আগে থেকে জল আর আলু মাখা রেডি করে রাখলাম, নাহলে তো খাওয়ার জন্য ছটপট করবে ছেলে আর মেয়ে দুজনে। তো আমি আগেই বলেছিলাম বাপের বাড়িতে আছি আমি এখন, এবার বাড়ি চলে যাব, বাড়ি চলে যাওয়ার পালা, এই জন্য মন আর বায় না, এটা খাবো সেটা খাবো ওই জন্য বানিয়ে দিলাম। তো ফুচকা বানানোটা তুলতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, এমনিতেই কেউ ভিডিও দেখো না, 2 মিনিট 4 মিনিটের ভিডিও দিলেও কেউ দেখো না, ভিডিও বড় করব তারপর তোমরা তো কেউ দেখবে না। চলো ফুচকা বানাই। এই যে ফুচকাটা লেচি কেটে বেলে নিয়েছি, তারপর ছোট ছোট লেচি কেটে তো অত বেলা যাবে না, ওই জন্য আমি বেটু ছোটবেলার গ্লাসে করে কেটে নিচ্ছি ফুচকাটা। এইভাবে তুলে নিচ্ছি, আমি রেখে দিচ্ছি, বৌদি বাকিগুলো ভাজছে, এখানে তুলে তুলে রেখে রেখে এটা একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে শুকিয়ে না যায়। ওয়াও, ফুচকা গুলো কিভাবে ফুলছে দেখো তোমরা একবার। আমার মোনা বেটু তো আজকে খুশি হয়ে যাবে। বন্ধুরা ফুচকা আর জল রেডি, তো চলে এসো ঝটপট ফুচকা খেয়ে নি আমরা।